হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট কি আছে। আংশিক মেঘলা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, স্যাটেলাইট ইমেজ কিন্তু সেটাই বলছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন বা আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বেশি মেঘলা থাকতে পারে, আর একটু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, এদিকে কিন্তু একটু কম কম, কিন্তু মানে রোদ এবং তার মধ্যে মাঝে মাঝে একটু পার্টলি ক্লাউডি যেটা বলছে আর কি, এইটাই কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি অনেকটাই কিন্তু মেঘাচ্ছন্ন, তার মানে বৃষ্টিপাতের সব থেকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, এছাড়া মেঘালয় তো বোঝা যাচ্ছে, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই, তেজপুর, জোরহাট, মন, শিলচর, সিলেট, ময়মনসিংহের কিছু কিছু এলাকা, ইম্ফল, এই দিকটাতে হতে পারে। এছাড়া ডিব্রুগড়, অরুণাচল প্রদেশের দিকেই কিন্তু জোরালো মেঘ রয়েছে, সুতরাং এই দিকগুলোতেই চান্স থাকবে। হালকা থেকে মাঝারি পাশাপাশি কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে, কিন্তু অনেকটাই কম সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই কাছাকাছিগুলোতেও কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চল, এখানেও কিন্তু যেটা আবহাওয়া তত্ত্ব বলেছিল যে একটু তাপমাত্রা বাড়তে পারে, তবে এখানে একটু পার্টলি ক্লাউডি টাইপের দেখা যাচ্ছে, তবে এতে বৃষ্টিপাত হবে কিনা বোঝা যাচ্ছে না। মূলত এই দিকগুলোতে চান্স আছে, ত্রিপুরার কোথাও কোথাও কিন্তু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। চলুন দেখে নিচ্ছি কী আপডেট রয়েছে, আপনারা জানাবেন আপনার এলাকায় বর্তমানে কেমন পাচ্ছেন, কী অবস্থা রয়েছে। আর হাওয়া একটু বইতে থাকবে এমন সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আকাশ পার্টলি ক্লাউডি স্কাই থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে, আর্দ্রতা সর্বোচ্চ 89% আশেপাশে থাকবে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব কোথায় কেমন মেঘ থাকতে পারে। তো মেঘমালা মোডে আমরা বৃহস্পতিবার থেকে দেখার চেষ্টা করছি আগামী কয়েকদিনে। তো দেখা যাচ্ছে যে পার্টলি ক্লাউডি স্কাই কিন্তু থাকবে উত্তরবঙ্গে, তো দেখা যাচ্ছে বেশি থাকবে ক্লাউডি স্কাই, পার্টলি ক্লাউডি স্কাই, কিন্তু মোটামুটি একটু আংশিক মেঘলা এবং মাঝে মধ্যে একটু রোদ মেঘের খেলা দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। এছাড়া খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এদিকে কিন্তু একটু মেঘলা মেঘলা বেশি থাকতে পারে এই এলাকাগুলোতে, ঢাকা, রাজশাহী, এদিকগুলোতে। আর যেটা হচ্ছে যে সম্ভাবনা থাকছে সিকিম, ভুটান, উত্তরবঙ্গের উপরের দিকে যে 5টি জেলা, এছাড়া আসামের যে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিমে, উত্তর এবং উত্তর পূর্ব দিকের জায়গাগুলোতে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু মাঝে একটু বিক্ষিপ্ত টাইপের থাকতে পারে বাকি জায়গাগুলোতে। আর থাকছে এই মেঘালয় এবং আসামের ঠিক পশ্চিম দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘ থাকছে এখানে। রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকতে পারে, সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা। দেখা যাচ্ছে যে এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকেও মেঘাচ্ছন্ন ভালোই থাকছে, বিহারের এই দিক এলাকাতে কিছু থাকতে পারে, বাকি এই দিকগুলো শুকনো থাকবে, তবে জলীয়বাষ্প একটা প্রবেশ করছে বোঝা যাচ্ছে, সেই জন্য এই এলাকাগুলোতেও মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। পার্টলি ক্লাউড স্কাই, এর মধ্যে যেটা আপাতত জানিয়েছে যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, এবং বাংলাদেশের বিভিন্ন অংশেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেটা আমাদের আগেও বলেছিলাম এরকম সময় থেকে সম্ভাবনা থাকবে 31 এবং 1 তারিখ থেকে। দেখুন মেঘাচ্ছন্ন কিন্তু সেভাবে হচ্ছে, তো দেখুন কিরম কিরম থাকছে 31-1। দেখুন বৃষ্টি কিন্তু এইদিকে আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং উত্তরবঙ্গে কিন্তু রয়েছে, বাংলাদেশের উপরের ভাগেও কিন্তু রয়েছে, এবং হালকা টালকা টাইপের থাকতে পারে উপকূলের দিকের এলাকাতে। সুতরাং গরমটা এইদিকে একটু বেশি থাকবে, ঝাড়গ্রাম, পুরুলিয়া বা এদিকে পশ্চিমাঞ্চলের কিছু অন্যান্য জায়গাগুলিতে থাকতে পারে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, লাগোয়া সংলগ্ন আর কি, কিন্তু বাকি জায়গাতে হয়তো অতটা থাকবে না, কিন্তু একটু মাঝে মাঝে পার্টলি ক্লাউডি স্কাই। এছাড়া দেখুন এইদিকে কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে ডান দিকে অনেকটা বৃষ্টিপাত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মেঘটা ভালোই কিন্তু হতে পারে উত্তরবঙ্গের দিকে, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, রংপুর বিভাগেও থাকবে 3-4 এরকম সময়ের মধ্যে। তো দেখেন মেঘটা কীরকম থাকছে, মূলত ওই দিকেই সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 9 তারিখ পর্যন্ত আমরা আবার আপডেট দেখে নিলাম, 8-9 তারিখ থেকে আস্তে আস্তে একটু কমার দিকে থাকবে। এবারে আমরা দেখে নেবো যে বঙ্গোপসাগরের যে সিস্টেমে আমরা দেখছিলাম সেটাতে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, যেটা দেখুন আগে যেটা বলেছিলাম যে এটা কিন্তু তামিলনাড়ুর দিকে চলে যেতে পারে, পুদুচেরি, তাজপুর, চেন্নাই এই এলাকার মধ্যে চলে যেতে পারে। তো দেখি আমরা কোন মডেলে রয়েছি সেটা একবার দেখে নিই, ECMWF এই মডেলটাতেই আমরা দেখতে পাচ্ছি এরকম হতে পারে। ব্যাক করি, দেখুন একটা ঘূর্ণাবর্ত থেকে মোটামুটি নিম্নচাপ হবে বলেই কিন্তু মনে হচ্ছে এটা, এর প্রভাব পশ্চিমবঙ্গের দিকে চান্স কম থাকবে, তবে জলীয়বাষ্প একটু টানতে পারে ওর দিককে, সেক্ষেত্রে শুকনো হতে পারে। এখানে আমরা চলে যাব বজ্র বৃষ্টি মোটে চলে যাই, না একটু বায়ুর ঝাপটা মোটে যায়, তাহলে দেখে নেবো এইটাকে, দেখে নিই কী অবস্থা। এইখানে যেটা হচ্ছে দেখুন এইভাবে একটা
বঙ্গোপসাগরে 1, 2, 3, 4, দেখুন তার মধ্যে কিন্তু উপকূলের দিকে একটু হাওয়া বইবে, 5 পর্যন্ত আমরা দেখে নিচ্ছি, 4-5-এর মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল। তো ইতিমধ্যে আগের মতো দেখাচ্ছে না, 4-এর মধ্যেই দেখাচ্ছে একটা হালকা করে কিন্তু একটা রয়েছে দেখুন ঘূর্ণাবর্ত। আগে যেমন দেখছিলাম 3-4 দিন আগে যে একটু একটা বেশ জোরালো হচ্ছিলো, সেটা কিন্তু এখন ECM ডবল মডেল অনেকটাই হালকা হয়ে গেছে, কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে শক্তি বাড়াবে কিছুটা, ওই একদম উপকূলের কাছাকাছি আসার কাছাকাছি মানে দক্ষিণ পশ্চিম দিকে যখন পৌঁছে যাবে বঙ্গোপসাগরে তখন এইভাবে চলে যাবে। তো এটা এইভাবে যাওয়ার সম্ভাবনা খুব বেশি শক্তি দেখছি না, এটাকে আমরা একবার দেখে নিই। আর একটা যে GFS মডেলটা কী বলছে, GFS মডেলে যদি যাই তাহলে GFS মডেলে কিন্তু অন্য কথা বলছে, এখানে অনেক শক্তিশালী একটা ব্যাপার দেখাচ্ছে যেটা অতিগভীর বা গভীর নিম্নচাপের ফর্ম নিতে পারে বা অন্য কিছু হতে পারে, এরকম কিন্তু GFS মডেলটা একটু বেশি দেখাচ্ছে। তো এতে কিছু পরিবর্তন থাকলে আপনাদের দেখাবো, যেটা ECM ডব্লিউ মডেল আসলে বসে যাবে। তো মোটামুটি এটা রয়েছে আমরা 31, 1, 2, 3, এই 3 তারিখের কাছাকাছি এলে একটু বোঝা যাবে ওইটা ঠিক কি হতে চাইছে আর কি। এখন তাপমাত্রার তারতম্যের কারণে ECM ডব্লিউ মডেলে একটু অন্যরকম দেখা যায়, দেখুন GFS মডেলটা কিন্তু বেশি শক্তিশালী দেখা যায়, একটা জোরালো ঘূর্ণাবর্ত একদম নিম্নচাপ থেকে অতি শক্তিশালী আকারে কিন্তু চেন্নাই পুদুচেরির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা, সুতরাং পশ্চিমবঙ্গের দিকে আসছেন এবং আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই এই এলাকাতে, যেটা ফিলিপিন্সের কাছ দিয়ে এদিকে যেতে পারে। তো এই বিষয়গুলো উঠে আসছে, এবারে আমরা ECM ডব্লিউ মডেলেই আমাদের চলে যাব যে বজ্র বৃষ্টি মোটে বৃষ্টিপাত কোন দিকে কেমন থাকতে পারে। এটার মধ্যে তো দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত নিয়েই এগোবে, এটা এটা বৃষ্টিপাত নিয়েই কিন্তু এদিকে এগোবে, সুতরাং এটাকে আর বড়ো করছি না আমরা, ওটা পরবর্তী ক্ষেত্রে দেখবো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টিপাত থাকবে যেটা আবহাওয়া দপ্তর বলেছে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং বেশি ক্ষেত্রে হালকাই, আর দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদী এবং উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে শুকনো থাকার কথা বলেছে, কিন্তু আমরা দেখে নেবো কিছু আছে কি না, জলীয়বাষ্প যেহেতু প্রবেশ করছে, এছাড়া ওই এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে, বুঝতেই পারছেন। তো 31 তারিখে যেটা হচ্ছে বৃহস্পতিবার কিন্তু ডান দিকে দেখুন বৃষ্টিপাত রয়েছে এবং মেঘা মাঝে মধ্যে পার্লি ক্লাউডি হতে পারে অন্যান্য জায়গা, কিন্তু এই এলাকাগুলো বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ ত্রিপুরা এদিকে সিলেট এদিকে ময়মনসিংহের কিছু এলাকা আসাম মেঘালয় আসামের এই শিলচরের দিকটায় করিমগঞ্জ অববাহিকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলতেই পারে, গুঁড়ি বৃষ্টিপাত চলবে, মানে একটা বৃষ্টির পরিবেশ থাকবে। সিকিম পটানা দিকেও থাকবে, 1 তারিখের দিকেও কিন্তু রয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু বাড়বে, দেখুন দক্ষিণবঙ্গে সেরকম নেই, এই যে মাঝে মাঝে ক্লাউডি ক্লাউডি স্কাই দেখাচ্ছে, সুতরাং চান্স থাকছে এই দিকটাতে থাকবে 3, 4, 5, দেখুন অনেকটাই দেখে নিন, আমরা এখানে বড়ো করছি না, মোটামুটি যেটা বলে দিচ্ছি যে এই দিকেই কিন্তু বৃষ্টিপাত থাকবে, এখানে আর জুম টুম করবো না ভিডিও বড় করা যাতে বড় না হয়ে যায়। তো 3, 4, 5, 6 দেখুন বৃষ্টিপাত কিন্তু আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু থাকবে, বাংলাদেশের রংপুর রাজশাহী কিছু এলাকা এবং ময়মনসিংহ সিলেট এবং ঢাকার আশেপাশে কিছু এলাকাতে, ত্রিপুরার দিকে কিছু কিছু এলাকাতে কিন্তু মাঝে মধ্যে থাকবে। তো মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে থাকছে, বিক্ষিপ্ত প্রভাবে এদিকে বৃষ্টিপাত হতে পারে, বাকি এদিকে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন। এখানে ওয়েন্ডিতে কিন্তু এরকমই পাচ্ছি, দেখুন সবই বুঝতে পারলেন, আশা করি বুঝতে পারছেন, মোটামুটি আমাদের একটা ধারণা দিয়ে দিলাম যে বৃষ্টিপাত কিন্তু আগামী দিনে উত্তর উপরের দিকেই রয়েছে, নিচের দিকে চান্স কম, এইগুলি কমে যাওয়ার পরে হয়তো এদিকে একটু চান্স নিতে পারে, সেক্ষেত্রে খুলনা বা ঢাকা এদিকে ঢাকা বিভাগ বা বরিশাল চট্টগ্রাম বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে আসার একটা সম্ভাবনা থাকবে। আবার গরম যেহেতু বাড়বে সেক্ষেত্রে যেটা আমাদের বলে রাখবো যে কালবৈশাখী যেগুলো অনেকে জিজ্ঞেস করছে, তো সেগুলি কিন্তু কিছুটা উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আছে, সেগুলি বন্ধ হলেই কিন্তু এগুলি সম্ভাবনা তৈরি হবে, তাই গরম এই পশ্চিমাঞ্চল অনেকটা বেড়ে গেলেও কিন্তু সেরকম ব্যাপারটা অনেকে হয়তো বুঝতে পারছেন যে এইরকম একটা সময় তো কালবৈশাখী বা ওরকম ঝড় বৃষ্টি হয়তো হচ্ছে না কেন, তো এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে আর কি, দুরকম হওয়ার ফলেই এটা হচ্ছে। তাপমাত্রা সাগরে যেটা এখন দেখুন দুপুরের দিকে মোটামুটি এখন 28 ডিগ্রি, ফেভারেবল কন্ডিশন কিন্তু থাকছে এই সমস্ত এলাকাতেও নিম্নচাপ তৈরি হওয়ার, কিন্তু এখন এই দিকে কিন্তু টেনে নিচ্ছে যেটা দেখা যাচ্ছে, আমরা ফোরকাস্ট পাচ্ছি। আর এই মুহূর্তে দুপুরের দিকে তাপমাত্রা বলতে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দেখুন বিভিন্ন 35-36-এর মধ্যে থেকে যাচ্ছে, পশ্চিমাঞ্চলে একটু বেশি 37-38 চলে যাচ্ছে, ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বর্ধমানের দিকেও 37-এর কাছাকাছি 36-এর মধ্যে থাকছে, এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকেও থাকছে 36-37-এর মধ্যে এরকম দেখা যাচ্ছে, খুলনা বিভাগ বরিশাল এদিকেও দেখুন 32-33-এর মধ্যেই থাকছে, ত্রিপুরা
মেঘালয় এবং আসামের দিকে একটু অনেকটাই কম থাকছে, মোটামুটি মোটামুটি 24-27-এর মধ্যে কাছাকাছি নেমে গেছে। ময়মনসিংহের দিকেও প্রায় 30-এর নিচে কাছাকাছি থাকছে আর কি। রংপুরের দিকে ওরকম রয়েছে, উত্তরবঙ্গেও একটু তাপমাত্রা একটু একটু কমের দিকে রয়েছে। হয়তো একটু গরম গরম থাকলেও বীজ মেঘাচ্ছন্ন থাকার জন্য একটু তাপমাত্রা কম মনে হবে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও, তাই এরকম করেই কিন্তু রয়েছে। তো সুতরাং আর এখানে কিছু নেই, এবার একটা জায়গায় ক্লিক করি ব্যাপারটা বোঝার জন্য। ধরুন কলকাতা থেকে যারা দেখাচ্ছে, দেখুন যে মাঝে মধ্যে পার্টি ক্লাউডি স্কাই এবং দমকা হাওয়া থাকবে, বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না। আগামী দিনে কিন্তু এরকম রয়েছে, তাপমাত্রা 33-30-এর মধ্যে বা 34 হতে পারে, কখনো কখনো 36-35-এর মধ্যে যেতে পারে। তো এইটাই মূলত রয়েছে তাপমাত্রা সম্পর্কে। এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু চান্স এখনো দেখাচ্ছে না। পশ্চিমাঞ্চলে যেটা হচ্ছে, আমরা পুরুলিয়াতে ক্লিক করে দেখাচ্ছি, এই দিকটাতে কিন্তু তাপমাত্রা দেখুন 38 মতো রয়েছে, 39-40-এর মধ্যেও ঘোরাফেরা করতে পারে, ফিল একটু বেশি হতে পারে, কিন্তু যেটা হচ্ছে একটু হাওয়া টাওয়া থাকবে। বৃষ্টিপাত এখনও পর্যন্ত এইদিকে দক্ষিণবঙ্গে শো করছে না, মূলত যেটা বৃষ্টিপাত রয়েছে, আচ্ছা এই এই সাইডটাতে যেটা রয়েছে, আমাদের বলে দেবো যে মুর্শিদাবাদে কোথাও কোথাও কিন্তু কেউ কেউ বলছেন বৃষ্টিপাত পাচ্ছে না, বলছেন দেখুন এই যে একটু করে দেখাচ্ছে যে মাঝে মধ্যে ড্রপস, তো এগুলিতেও আস্তে আস্তে দেখুন এই 2-3-এর মধ্যে এদিকটাতে, যেহেতু উত্তরবঙ্গের দিকে লাগোয়া এলাকাগুলোতে কিন্তু একটু চান্স থাকবে, যেহেতু উত্তরবঙ্গে এখন কয়েকদিন বৃষ্টিপাত রয়েছে, তো দেখুন এই হাওয়া এবং মাঝে মধ্যে পার্টি ক্লাউডি স্কাই, তার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু বোঝা যাচ্ছে। তো এটাই মূলত রয়েছে। আর ঢাকা ঢাকা বা তার আশেপাশে সংলগ্ন এলাকাতে যেটা বলবো, এখানে কিন্তু মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে, মেঘাচ্ছন্ন হবে মাঝে মাঝে, তবে পার্টি ক্লাউডি স্কাইয়ের মধ্যেই থাকা সম্ভব না। ত্রিপুরার দিকে যেটা বলবো, ত্রিপুরার দিকে আগরতলাতে আমরা ক্লিক করে দেখাচ্ছি খোয়াই বা এইগুলোতে, এখানে কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে ত্রিপুরার দিকে, বুঝতেই পারছেন তো, মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝে মধ্যে বৃষ্টিপাত এখানে চলবে। সিলেট শিলচর এই দিকটাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, তো শিলচরে আমরা ক্লিক করে দেখাচ্ছি দেখুন এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, আগামী কয়েকদিন চলবে। তো বৃষ্টিপাত এখানে এমনিতে হচ্ছে আর বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ এই সাইডটাতেও যেটা হচ্ছে, এখানেও কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে। রংপুর বিভাগে দেখুন এখানেও বৃষ্টিপাত কিন্তু মাঝে মধ্যে হালকা করেও হলেও চলবে। আর মালদা এখানে দেখুন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে, অতটা নয়, একটু হালকা ফুলকা চান্স। শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে কিন্তু দেখুন বৃষ্টিপাত মাঝে মধ্যেই রয়েছে। তো এদিকে উত্তরবঙ্গে ক্লিক করে দেখিয়ে দিলাম, এখনও বৃষ্টিপাত কিন্তু থাকবে, 6-7-এর পর্যন্ত থেকেই যাচ্ছে, তো এরপরে একটু যদি একটু কমের দিকে থাকে তো থাকবে। আর জোরহাট ডিব্রুগড় এদিকে কিন্তু বৃষ্টিপাত আগামী দিনে ভালোই রয়েছে। তো আসামের বিভিন্ন অংশে দেখুন বৃষ্টিপাত রয়েছে, আংশিক মেঘলা আকাশ মধ্যে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত থাকবে, এখানে বৃষ্টিপাতে কিন্তু কমতি কিছু নেই। আর ডিব্রুগড় এই সাইডে কিন্তু বৃষ্টিপাত ভালোই থাকবে, দেখুন এখানে অতটা ঝোড়ো হাওয়া থাকছে না, কিন্তু বৃষ্টিপাত আগামী দিনে এখানেও রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে, ভালোই বৃষ্টিপাত কিন্তু রয়েছে, একদম কখনো কখনো ভারী বৃষ্টিপাত হবে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, এটা আর বড় করছি না, পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।